स्टाफ सिलेक्शन कमिशन एसएससी তার तरफ থেকে 24369 খানা অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে, কিন্তু জিডি তার तरफ থেকে আর্ম পুলিশ ফোর্স তার तरफ থেকে এসএসসি तरफ থেকে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। ভ্যাকেন্সি কিন্তু হিউজ অ্যামাউন্টের বেড়েছে, এটা কিন্তু তোমরা অনেক আগেই দেখে গিয়েছো, বিকজ সব মিলে কিন্তু এসএসসির তরফ থেকে 73,333 কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করেছিল ভ্যাকান্সি রেসপেক্টে। আজকের জন্য ভিডিওটা কিন্তু তোমাদের মধ্যে যারা যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্যই থাকছে। কমপ্লিট ডিটেলসে তোমার সামনে এই ভিডিওতে কথা বলবো এবং তার সাথে 24,000+ অফিসিয়াল নোটিফিকেশান রেসপেক্টে এসএসসির তরফ থেকে আরেকটা নতুন নোটিফিকেশান প্রকাশিত হলো। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যদি ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টের কথা বলি, 27/10/2022 রেসপেক্টে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30/11/2022 থাকছে। তোমাদের এখানে বলে রাখি, ফর্ম ফিল আপের জন্য যে সিবিটি এক্সামিনেশন হবে সেটা কিন্তু জানুয়ারি 2023-এ থাকবে। হাতে কিন্তু গুছিয়ে তোমরা 2 মাস সময় পেয়ে যাবে ফর্মটাকে ফিল আপ করা, তার সাথে কিন্তু তোমাদের নিজেদের যে প্রিপারেশনটা আছে সেটা কিন্তু কন্টিনিউ করার জন্য। তো ফর্ম ফিল আপের জন্য লাস্ট ডেট কিন্তু 30/11/2022 থাকছে। 30 তারিখের ভেতরে কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্কও দেখতে পেয়ে যাবে, সেটা গিয়ে কিন্তু তোমরা পার্টিকুলারলি ফর্মটাকে ফিল আপ করেও দিতে পারো। এখন যদি কথা বলি পরবর্তী অ্যাসপেক্টগুলো তার রেসপেক্টে, প্রথমে তোমাদের এখানে বলে রাখি এসএসসি রেসপেক্টে যে টোটাল স্যালারিটা দেওয়া হবে সেটা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী 58,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা অবধি দেওয়া হবে। তার সাথে লেভেল 3 অনুযায়ী কিন্তু এখানে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা অবধি কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে। ভ্যাকান্সি রেসপেক্টে কী বেড়েছে তার রেসপেক্টে যদি কথা বলি, ফোর্সের রেসপেক্টে মেল এবং ফিমেল তার তরফ থেকে পার্ট 1-এর ভ্যাকান্সি কী বেড়েছে, সর্বপ্রথমে বলে রাখি এখানে যে বিএসএফসি, আইএসএফসি, আরপিএফ এইগুলোর পোস্টের রেসপেক্টে কিন্তু অনেক ভ্যাকান্সি বেড়েছে। মেল ক্যাটাগরির রেসপেক্টে টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে সব মিলে 21,579 খানা বেরিয়েছে এবং ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু এখানে 2,626 খানা বেরিয়েছে। মেল ক্যাটাগরিতে 21,500 খানা ভ্যাকান্সি বেরিয়েছে, ভাবতে পারছো কত ভ্যাকান্সি বেরিয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি কিন্তু নিয়ার অ্যাবাউট 10,000 ভ্যাকান্সি বেরিয়েছে। তো কমপ্লিট ডিটেলস এটা থাকছে, তো তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো ভ্যাকান্সিগুলোর রেসপেক্ট কী থাকছে। আমি তোমাদের সাথে একবার কিন্তু বলেও দিই, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 9,000+, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2,000+, ওবিসি ক্যাটাগরি কিন্তু নিয়ার অ্যাবাউট 5,000+, এসটি ক্যাটাগরি কিন্তু 2,000-এর কাছাকাছি এবং এসসি ক্যাটাগরি কিন্তু 3,000 377 খানা ভ্যাকান্সি বেরিয়েছে মেল ক্যাটাগরি রেসপেক্টে। ফিমেলের জন্য সব মিলে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি 1,150টা বেরিয়েছে, ইডব্লিউএস 221 খানা বেরিয়েছে, ওবিসি 580 খানা বেরিয়েছে, এসটি ক্যাটাগরি 246 খানা বেরিয়েছে, এসসি ক্যাটাগরি কিন্তু 429 খানা বেরিয়েছে। সব মিলে 24,205 খানা কিন্তু টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে ফোর্সের রেসপেক্টে। তার সাথে এনসিবি রেসপেক্টে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে কমপ্লিটলি কিন্তু 164, যার মধ্যে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি 67টা, ইডব্লিউএস কিন্তু 23, ওবিসি 38, এসটি ক্যাটাগরি 11, এসসি ক্যাটাগরি 25 খানা বেরিয়েছে। পার্ট 1 আর পার্ট 2 ভ্যাকান্সি রেসপেক্টে কত বেরিয়েছে? 24,369 খানা। দিল্লি পুলিশের রেসপেক্টেও ভ্যাকান্সি তার সাথে সাথে বেরোবে এবং তোমাদের জিডির রেসপেক্টে কিন্তু এত ভ্যাকান্সি বেরিয়ে গেছে। এসএসসি তরফ থেকে আপকামিং 2 বছর কিন্তু হিউজ ভ্যাকান্সি বেরোবে। তোমরা কিন্তু নিজেদের যে প্রিপারেশন আছে সেটা কমপ্লিট করতে থাকো। এজ লিমিট 18 থেকে 23 বছর অ্যাজ ইউজুয়ালি থাকে, 2000 থেকে 2005 কিন্তু এখানে এজ লিমিটটাই থাকে। তো সম্পূর্ণ ডিটেলস এটাই থাকছে। তোমাদের কিন্তু যে ইয়ার আছে সেটা কিন্তু 2-1-1997 তার তরফে কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। এসসি এসটিদের কিন্তু 5 বছর, ওবিসিদের 3 বছরের এজ লিমিটেশন তার সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাবে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। এখন যদি তোমাদের এখানে কথা বলি পরবর্তী ডিটেলসগুলো তার রেসপেক্ট, তো প্রথমে তোমাদের এখানে বললো কি স্কিম অফ এক্সামিনেশন কী থাকবে। তোমাদের এখানে কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, যেটা কিন্তু জানুয়ারি মাসে হবে। এখানে সব মিলে 4টে পার্ট থাকে। রিজনিংয়ের তরফ থেকে 20টা নাম্বার অফ কোশ্চেন থাকবে 40 মার্কসের রেসপেক্টে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস তার তরফ থেকে 20টা কোশ্চেন থাকবে 40 মার্কসের, ম্যাথামেটিক্সের তরফ থেকে 20টা কোশ্চেন থাকবে 40 মার্কসের এবং হিন্দি অথবা ইংলিশের রেসপেক্টে তোমরা যেটা চুজ করবে তার তরফ থেকে 20টা কোশ্চেন থাকবে 40 মার্কসের। 1 ঘন্টায় পুরো পেপারটা কমপ্লিট করতে হয় এবং তার সাথে এখানে কিন্তু 0.50 নেগেটিভ মার্কিং থাকে। এই পার্টিকুলার জনারে তোমরা যারা পাস করবে এবং তার রেসপেক্টে কিন্তু এখানে তোমাদের যে সিলেবাস আছে সেটাও দেখে নিতে পারো। রিজনিংয়ে কী থাকবে, অঙ্কে কী থাকবে, ম্যাথামেটিক্সে কী থাকবে, ইংলিশ অথবা হিন্দিতে কী থাকবে। পার্টিকুলার টায়ার 1 পাস করলে তোমরা কিন্তু পরবর্তী যে রাউন্ড অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET এবং তার সাথে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট PST তার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে। এখানে তোমাদের যদি আমি বলে রাখি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী থাকে, 5 কিলোমিটার দৌড়াতে হয় মেল ক্যাটাগরিদের জন্য এবং তার সাথে কিন্তু 1.6 কিলোমিটার দৌড়াতে হয়, যেটাও কিন্তু মেল ক্যাটাগরিদের জন্য, যেটা হচ্ছে লাদাখ রিজিয়নের রেসপেক্টে। আর লাদাখ ছাড়া অন্যান্য রিজনে কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হয় 24 মিনিটে, বাদবাকিদের জন্য কিন্তু 6.5 মিনিটে, যেটা কিন্তু লাদাখ রিজনে। এটা মেল ক্যাটাগরি। ফিমেলের জন্য 1.6 কিলোমিটার দৌড়াতে হয় 8.5 মিনিটে ফিমেল ক্যাটাগরি এবং 800 মিটার দৌড়াতে হয় 4 মিনিটে। এই হলেই কিন্তু তোমরা এখানে যে পার্টিকুলার PET থাকছে সেটা কিন্তু হয়ে গেল। এবং PST জন্য কী থাকবে, হাইট, স্ট্যান্ডার্ড, Now 170 centimeter male category the jono, 157 female category the jono. Among Tarsha can the chest respect to Ekanadiche, among Tarsha the Tomodrikan Bolaki, particular chest respect again the Ekane, unexpanded 76 Boladiche, among Tarsha the Shakin to Unonogeniculo Boladiche. Weight respect to Tomodric Klagi Boladilam to Esha Shakin to medical examination of a medical examination Tomakin to Pasco Tabele, Tomrekanikin to finance selection at Shakin to complete Korabi. Tonde Bolaki Konakomakin to a main examination Hana, simply act examination among Tyrone. পাস করতে পারলেই কিন্তু সম্পূর্ণ তোমাদের হাতেই চলে আসে যে তোমরা কিভাবে ফিজিক্যাল ফিটনেসটাকে ক্যারি করতে পারবে তার সাথে সাথে কিন্তু এখানে কমপ্লিট রিলেস সেটা থাকছে মেডিকেল ফিটনেসটা খুব জরুরি হয়ে যায় এই পার্টিকুলার এক্সামের রেসপেক্টে কমপ্লিট রিলেস এটাই থাকছে এক্সাম প্যাটার্নটাও কিন্তু খুব সলভ বা এবং ইজি টাইপের হতে পারে এবং তার সাথে তোমরা কিন্তু পিবিএস এর দেখেও নিতে পারো যারা যারা পার্টিকুলারলি মনে করছো যে জিডির ফর্মটা ফিলআপ করবে প্রচুর ভ্যাকেন্সি তার রেসপেক্টে তোমাদের আরেকবার বলে রাখি এখানে কমপ্লিট রিলেস এটাই থাকছে এবং তার সাথে পরবর্তী যে ডিটেইলসগুলো আছে তার রেসপেক্টে যদি তোমাদের সাথে কথা বলি তাহলে সেগুলো কি থাকছে সর্বপ্রথম তোমাদের সাথে কথা বলি তোমরা এখানে ফর্মটাকে ফিলআপ করবে কি করে ssc.nic.in অফিশিয়াল ওয়েবসাইটের রেসপেক্টিভ ফর্মটা তোমাদের ফিলআপ করতে হবে ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে অ্যাপ্লি লিংক প্রোভাইড করে দিয়েছি তার সাথে তোমাদের এখানে বলে রাখি ফর্ম ফিলআপের জন্য কিন্তু তোমরা যে ফটোটা দেবে সেটা 3 মাসের পুরনো যেতে না হয় ফর্ম ফিলআপের জন্য যে ফটোটা ইউজ করবে সেটা যেন সম্পূর্ণভাবে চশমা ছাড়া ক্যাপ ছাড়া মানে টুপি ছাড়া সেগুলো কিন্তু থাকে তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে অ্যাপ্লাই লিংকে যখন প্রবেশ করবে তখন কিন্তু স্যাম্পল ফটোকপি দেখেও নিতে পারবে তার রেসপেক্টে কিন্তু ফর্মটাকে ফিলআপ করে দিতে পারো লাস্ট ডেট কিন্তু 30/11/2022 থাকছে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা অ্যাজ ইউজুয়াল থাকে যেটা কিন্তু এসএসসি তরফ থেকে মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য নেওয়া হয় তার সাথে ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কোনো রকমের থাকে না এসসি ক্যাটাগরির জন্য এসটি ক্যাটাগরির জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস থাকে না শুধুমাত্র কিন্তু এখানে ফিমেল ক্যাটাগরি এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি বাদে অর্থাৎ জেনারেল ইডব্লিউএস এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এখানে তার সাথে ওবিসি ক্যাটাগরির জন্য এখানে কি থাকছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস থাকছে সেন্টার অফ এক্সামিনেশন কি হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় তো ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে কি কি থাকছে সর্বপ্রথমে তোমাদের এখানে বলে কি কলকাতা কিন্তু তোমাদের থাকবে শিলিগুড়ি থাকবে হুগলি থাকবে তো ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে কিন্তু অনেকগুলো এখানে সেন্টার থাকছে এবং বিভিন্ন রকম রিজিয়নের রেসপেক্টে এখানে সেন্টার তোমরা দেখতে পেয়ে যাবে কমপ্লিট ডিটেইলস এটাই থাকছে তো তোমরা যারা যারা কলকাতার রেসপেক্টে এখানে ফর্মটাকে ফিলআপ করতে চাও খুব ভালো করে ফর্মটাকে ফিলআপ করে দিতে পারো তোমাদের বাড়ির কাছে এক্সাম সেন্টার পড়বে এবং সিঙ্গেল রাউন্ডের এক্সামিনেশন একটু পড়াশোনা করলে পাস করে যেতে পারবে সম্পূর্ণ হাতে থাকছে পিটি আর পিএসটির জন্য এবং যেটা কিন্তু তোমাদের সামনে ইন্ডিভিজুয়ালে আলোচনা করলাম 24369 খান টোটাল ভ্যাকেন্সি রয়েছে এসএসসি তরফ থেকে কমপ্লিট ডেট এটা থাকছে 30 তারিখ ফর্ম ফিলআপের লাস্ট ডেট কমপ্লিট ডেট এতটাই তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে জিডির জন্য যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই আবেদন করতে পারো আর্ম ফোর্সের রেসপেক্টে একটা হিউজ নোটিফিকেশন বেরিয়েছে হিউজ ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলো একটা করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো ডেইলি নিত্য নতুন জব আপডেট নিউজ জন্য তোমাদের জন্য এই চ্যানেল নিয়ে আসি অবশ্যই চ্যানেলটাকে যুক্ত হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজ জন্য এতটাই দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই